بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته شمانيت دوشك سوتا ابن امار پريو باهي ابن بونيرا الحمد لله اجكي عبارو اپنا دي شموني امي مشتاق احمد ابن امشاتي اسن بششتو عالم دين حضرت العلام مفتي عبد المنتقم شاهب پروتشتتا پرنسپل جامعة الخير الاسلامية سيلت بنگلدش الحمد لله مفتساب আমাদের সাথে আছেন উনি বাংলাদেশে ছিলেন সফর করে আসছেন একটু বিরতির পরে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে শরীক হবেন আমাদের এই প্রোগ্রাম প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত চলে আর অন্যান্য ওলামারাও থাকেন মুফতি সাহেবও ওনার সময় দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রথমে আমি মনে করি মুফতি সাহেব হয়তো ওনার বিষয়ভিত্তিক আলোচনা করে থাকেন করবেন তারপরে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের আকাইদ সম্বন্ধে জানতে হলে অথবা ইবাদাত মুআমালাত মুআশারাত আখলাক ইসলামিক যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ মুফতি সাহেব বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেবেন জাযাকুমুল্লাহ খাইরান মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে শরীক হয়েছেন আপনার অনেক ব্যতিব্যস্ততার মধ্যে আপনি যে আমাদের এত মূল্যবান সময় দিয়ে যাচ্ছেন আমরা আপনার কৃতজ্ঞতা জানাই জাযাকাল্লাহ খাইরান মাওলানা হাফিজ মুশতাক আহমদ সাহেব হাফিজাকাল্লাহু তাআলা আমার তো সময় অনেক আগে থেকেই দেয়া চলছে মাশাআল্লাহ আপনি যে নতুন ভাবে শরীক হয়ে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলছেন এবং সুন্দরভাবে উপস্থাপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন এর জন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ জাযাকুমুল্লাহ খাইরান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال الله سبحانه قال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي صلى الله عليه وسلم شمالي تدرشك سرطة আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সুস্থতা আপনাদের শুভময় জীবন বরকতময় ইমানের জীবন বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কাম্য আমি আপনাদের সামনে আজকে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আমিও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি এবং শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কামনা ও বাক্যে মুনাজাত করছি দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে তার অপার অনুগ্রহে কবুল করেন এই প্রোগ্রাম যেহেতু প্রশ্নোত্তর ভিত্তিক প্রোগ্রাম আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের সমাধান নিয়ে এই প্রোগ্রামটি সাজানো হয়েছে এজন্য আপনারা এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলতে এবং এর উপকারিতা আরও বৃদ্ধি করার জন্য মেহরবানি করে আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন কারণ প্রশ্ন শুধু একজনেরই হয় না একজনের প্রশ্ন বাহ্যত দেখা যায় কিন্তু অসংখ্য অগণিত অন্তরে এমন প্রশ্ন লুকিয়ে রয়েছে সকলেই কিন্তু উত্তর পেয়ে যান তো জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে নিয়ে আসার মাধ্যমে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ মানে আমাদের শ্রোতা দর্শকদের সাথে এর কানেকশনটা এর সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয় এবং এটা বাস্তবসম্মত প্রোগ্রাম হয় আর এর দ্বারা অসংখ্য গণিত ফায়দা আলহামদুলিল্লাহ সবাই উপভোগ করতে পারেন জাযাকুমুল্লাহ খাইরান তো আশা করি আজকে আর ব্যতিক্রম হবে না
শুরুতে কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি, আল্লাহ তাআলা যেন উপকারী কথা সঠিকভাবে সঠিক নিয়মে বলবার তৌফিক দান করেন, আর এর উপর আমলের তৌফিক দ্বারা আমাদেরকে যেন আল্লাহ তাআলা ধন্য করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেকগুলো নেকি এমন কোন অনেকগুলো গুনাহ এমন রয়েছে যেগুলোর সম্পর্ক মানুষের বাহ্যিক শরীরের সাথে রয়েছে, আবার অনেকগুলো গুনাহ এমন রয়েছে যেগুলোর সম্পর্ক মানুষের অন্তরাত্মার সাথে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে এগুলোর সম্পর্ক নেই। কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা বাহ্যিক গুনাহগুলো ছেড়ে দাও এবং বাতিনি গুনাহগুলো তোমরা ছেড়ে দাও। একইভাবে বাহ্যিক কিছু ফজিলত বা নেকির কাজ আছে যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে, কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আছে, গুণ আছে, গুণাবলী আছে, সেগুলো অর্জন করতে হবে। আবার বাতিনি অনেক গুণাবলী রয়েছে যেগুলোকে ফাজাইল বলা হয়, ফাজাইল, এগুলো অর্জন করতে হবে। তো বাহ্যিক যেগুলো নেকি রয়েছে, বাহ্যিক যে সমস্ত বৈশিষ্ট্য এবং ফজিলত রয়েছে এগুলো আমরা অনেকটা জানি, বুঝি, আমল করার চেষ্টা করি। বাহ্যিক গুনাহ যেগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়ার ব্যাপারেও একটা যত্ন আমাদের মধ্যে রয়েছে, কিন্তু বাতিনি ফজাইল আর বাতিনি রাজাইল, অর্থাৎ বাতিনি যে সমস্ত অর্জন করার যোগ্য, গ্রহণ করার যোগ্য যে সমস্ত বৈশিষ্ট্যাবলী রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা তত বেশি খেয়াল নেই না। একইভাবে বাতিনি অনেক গুনাহ আছে যেগুলো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যতটুকু যত্ন নেওয়া উচিত, খেয়াল রাখা উচিত, সেগুলো আমরা সে পরিমাণ আমরা খেয়াল রাখি না। তো এই দিকটা আমাদের সামনে নিয়ে আসা খুব বেশি প্রয়োজন। ফর এক্সাম্পল, নামাজ একটা বাহ্যিক আমল, উদাহরণ দিলে বিষয়টা সহজে বোঝা যায় যে নামাজ একটা বাহ্যিক আমল। আমি রুকু কায়াম করছি, দাঁড়িয়ে একটা অংশ নামাজের আদায় করছি, রুকুর অবস্থায় এক অংশ, কওমার অবস্থায়, সেজদার অবস্থায়, তো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের একটা অবস্থা রয়েছে, এটা তো নামাজের একটা বাহ্যিক রূপ। কিন্তু স্বয়ং নামাজের মধ্যে এটা হলো জাহিরি অর্জন করার মতো, গ্রহণ করার মতো, আমল করার মতো একটা অর্ডার, নির্দেশ যেটাকে পালন করতে হবে। কিন্তু এই নামাজের মধ্যে আরেকটা হুকুম লুকিয়ে রয়েছে যেটাকে বলা হয় খুশু খুদু, খুশু খুজু আমরা বাংলায় বলি, খুশু খুজু। তো আসলে খুশু খুদু, তো খুশু খুদু অন্তরাত্মার এক অবস্থার নাম হলো খুশু। আল্লাহর ভয় অন্তরে থাকবে, আল্লাহর দিকে মনোযোগী আমরা থাকব, মন এদিক সেদিক থাকবে না। আর খুদু মানে হলো অঙ্গ প্রত্যঙ্গগুলো একেবারে নীরব হয়ে যাবে। তো এটা অন্তরে যদি সেই নীরবতা বিরাজ না করে, সেই সম্পূর্ণরূপে কোয়াইট একটা সিচুয়েশন না হয়, খুশুর যদি না হয়, তাহলে খুদু পরিপূর্ণরূপে হতে পারে না। তো সুন্নাত অনুযায়ী আমাদের সবগুলো অ্যাকশন যাতে হয়, নড়াচড়া যাতে না হয়, এদিক সেদিক না দেখি, এটা হলো খুদু। আর খুশু হলো অন্তরের এক কৈফিয়তের নাম, মনের একটা ফিলিংয়ের নাম। সেই ফিলিংটা হলো আল্লাহ রব্বুল আলমিনের ভয় অন্তরে থাকবে, আল্লাহর খৌফ অন্তরে থাকবে, আল্লাহর ভালোবাসায় সিক্ত থাকবে অন্তর্জগৎ, মনোযোগ সম্পূর্ণ আল্লাহর দিকে থাকবে, এদিক সেদিক হবে না, এর নাম হলো খুশু। তো খুশু এবং খুজুয়ের যে কৈফিয়ত, এটাও নামাজের মধ্যে বিশেষভাবে কাম্য, কিন্তু এটা হলো অন্তরাত্মার ব্যাপার, এটা আত্মার আমল, কলবের আমল, দিলের আমল, এটা বাহ্যিক অবস্থাতে দেখা যায় না। ঠিক একইভাবে অন্তর দিয়ে যদি কেউ বাইরের চিন্তা আরম্ভ করে দেয়, দোকানের হিসাব কিতাব আরম্ভ করে দেয়, দুনিয়াদারি সব চিন্তা ভাবনা আরম্ভ করে দেয়, অন্যকে নিয়ে নেতিবাচক চিন্তা এগুলো যদি কেউ শুরু করে দেয়, তাহলে সে তো এটাকে বলা হয় মানে অন্তরের গীবত। সে অন্তরের গীবত সে আরম্ভ করে দিল, কুধারণা আরম্ভ করে দিল, খারাপ ধারণা আরম্ভ করে দিল অন্তরের মধ্যে, তো সেটা বর্জনীয়, সেটা পরিত্যাজ্য, সেটা সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার যোগ্য, আর এটার জন্য সাধনা করা উচিত। তো অন্তরের একটা গুণ অর্জন করতে হবে, আর একটা বাদ দিয়ে দিতে হবে। তো এই দিকটা, এটাকেই আল্লাহ তাআলা বলছেন, জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত গুণা রয়েছে সেগুলো ছেড়ে দাও, এবং অন্তরাত্মার যে সমস্ত গুণা রয়েছে সেগুলো তোমরা বাদ দিয়ে দাও, অন্তরের ফিলিং এবং অনুভূতির সাথে সম্পর্কিত যেসব গুণা আছে সেগুলো তোমরা বাদ দিয়ে দাও।
আমি আজকে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাইব। অন্তরাত্মার মধ্যে দুটো সিচুয়েশন আছে। নামাজ বাহ্যিকভাবে যেভাবে ফরজ একটা আমল, মদ ছেড়ে দেওয়া যেভাবে একটা জরুরি এবং ফরজ দায়িত্ব, ঠিক একইভাবে অন্তরাত্মার কিছু গুণ অর্জন করা আমাদের উপর ফরজ, কিছু অভ্যাস এমন আছে যেগুলো বাদ দিয়ে দেওয়া এগুলো আমাদের উপর ফরজ, আর কোনোটা করা হারাম, কোনোটা মানে করাটা ফরজ। তো এর মধ্যে একটা সিচুয়েশন হলো তাওয়াদ্দু হলো মনের একটা সিচুয়েশনের নাম, অন্তরাত্মার একটা অবস্থার নাম, নিজেকে ছোট মনে করা, সম্পূর্ণরূপে নিজেকে নিকৃষ্ট মনে করা, ছোট মনে করা, নিজেকে অন্য সবার চেয়ে অধম মনে করা, অন্যকে উত্তম মনে করা, অন্যদেরকে নিজের চেয়ে বেশি ভালো মনে করা, উত্তম মনে করা, আর নিজেকে ছোট মনে করা। আমরা মনে করি মনে হয় গুণ অর্জন হয়ে গেলে অনেকটা ভালো মানুষ, না, এটা একটা ফরজ আমল। নামাজ যেমন ফরজ, একইভাবে এই গুণটা অর্জন করাও একটা ফরজ, কিন্তু আমরা এটাকে কতটুকু গুরুত্ব দিই? আমি নিজেকে ছোট মনে করব, নিকৃষ্ট মনে করব, অধম মনে করব, অন্যকে উত্তম মনে করব, ভালো মনে করব। এটা কেউ করে ফেললে আমরা বলি উনি খুব বিনয়ী মানুষ, ভালো মানুষ, তাওয়াদ্দু তার মধ্যে রয়েছে, আর না হলে আমরা মনে করি না যে এটা কোনো বড় একটা গুণা হয়ে গেছে। না, নিজেকে ছোট মনে করা, অধম মনে করা, নিকৃষ্ট মনে করা, আর অন্যকে নিজের চেয়ে উত্তম মনে করা, এই কাজটা ফরজ একটা দায়িত্ব। এটাকে ছোট মামুলি কোনো ইবাদত মনে করলে হবে না। মদ ছেড়ে দেয়া, ড্রাগ ছেড়ে দেয়া, মাদক সেবন করা ছেড়ে দেওয়া যেমন জরুরি, একইভাবে যদি, কারণ কি, তাওয়াদ্দু যদি না হয় তাহলে অবশ্যই অবশ্যই তাকাব্বুর হবে। তাকাব্বুর মানে অহংকার, যেটা হলো উম্মুল আমরাদ, সকল গুনাহের মূল, এবং ইবলিস এই তাকাব্বুরের মাধ্যমে সর্বপ্রথম গুনাহের জন্ম দিয়েছিল এই কায়নাতের মধ্যে। এই কুল কায়নাতের মধ্যে গুনাহের জন্ম তাওয়াজ্জুর অপোজিট, যেটা তাওয়াদ্দু হলো নিজেকে ছোট মনে করা। এখানে সবচেয়ে প্রথম কথা যেটা আমাদের ভালো করে অনুধাবন করতে হবে সেটা হলো নিজেকে ছোট মনে করা, ছোট বলা। এটা আমি বলতেছিলাম মুফতিতা কিসমানি সাহেবের, আমি একবার এক কথা বলছিলাম, এই বয়ানটা প্রথম আল্লাহ তাআলা আমাকে লেখার তৌফিক, এই বয়ানটা যে আপনি সাহেব খুতবাতে যদি দেখতে পারেন, এটা প্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আমি উদম লিখেছি, আল্লাহ তাআলার ফজল করম, আল্লাহ তাআলার দয়া এবং উস্তাদ গুনের ফজল দয়া। নিজেকে ছোট মনে করার নাম হলো তাওয়াজ্জু, নিজেকে নিকৃষ্ট মনে করার নাম তাওয়াজ্জু, ছোট বলার নাম নয়। আমরা মনে করি আমি নিজেকে ছোট বলে ফেললাম, নিকৃষ্ট বলে ফেললাম, অধম বলে ফেললাম, আর উদ্দেশ্য হলো আরেকজন যাতে আমাকে বলবে যে না না, এটা তো হযরত আপনার অনেক বড় বিনয় আপনার নিজেকে ছোট। আসলে বড়ত্ব মানে প্রকাশ করা উদ্দেশ্য, অন্তরে যে আসলে বিনয়ী না, যে অন্তর থেকে। তো এই ব্যাপারটা আমাদের খুব ভালো করে বুঝবার প্রয়োজন রয়েছে। আমাদের লৌকিকতা, সামাজিকতার মধ্যে যে বিষয়টি খুব বেশি আমরা দেখতে পাই সেটা হলো যে সাধারণত সমাজে ওই মানুষকে বিনয়ের অধিকারী বলা হয়, বিনয়ী বলা হয়, যে নিজেকে শুধু মুখ দিয়ে ছোট বলে ফেলে। আমরা অনেক সময় বলি না আমি তো এক গুনাহগার মানুষ, কিছুই করতে পারছি না, আপনাদের কিছুই করতে পারলাম না, দাওয়াত খেতে এনে সবাইকে বললাম যে কিছুই আপনাদের জন্য করতে পারলাম না, এই সামান্য একটা কিছু। এখন যদি কেউ বলে ফেলে জি জি অবশ্যই অনেক কম করেছেন আপনি, তখন তো আবার নারাজ হয়ে যাব। তো অন্যান্য সব কথা সাধারণত যদি মানুষ আমার কথার সার্টিফাই করে এবং বলে এটা সত্য, তাহলে অন্য জায়গায় আমি কিন্তু খুশি হই, আর এই স্থলে এসে আমি নারাজ হয়ে যাব যে আমার কথার সত্যায়ন উনি কেন করলো, সার্টিফাই কেন করলো, এটাকে বললো কেন সঠিক। ঠিক একইভাবে আমি বললাম আমি খুব অদম, খুব ছোট, খুব গুনাহগার, খুব নিকৃষ্ট। এখন যদি আমার শ্রোতা যারা আছে সামনে বসে যে অবশ্যই আপনি খুব ছোট, অবশ্যই আপনি খুব খারাপ, অবশ্যই আপনি অনেক গুনাহগার, আপনার এখানে কথা বলা পাওয়ার অধিকার নেই, এই কথা যদি ফিডব্যাক আসে আমার, তো আমি খুশি হওয়ার কথা ছিল। অন্যান্য সব ব্যাপারে যেভাবে আমি খুশি হই আমার কথার সত্যায়ন করলে, আরেকজন যখন সার্টিফাই করে বা এটা মেনে নেয় তখন আমি খুশি হই, কিন্তু এই স্থলে আমি এই জায়গায় এসে খুশি হই না। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে চিন্তা করো যদি কেউ এটার সত্যায়ন করে ফেলে তাহলে তোমার অন্তরে কী ধরনের ফিলিং আসবে, মনের অনুভূতিটা কী হবে। যদি ফিলিংটা এমন হয় যে না আমার তো মনে একটা শর্মিন্দগি এবং একটা লজ্জার ভাব আমার মধ্যে চলে আসবে, তাহলে মনে করো যে এই কথাগুলো তুমি সঠিক অন্তরে তুমি বলো না। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। মনে হয় আমাদের সাথে একজন
শ্রোতা দর্শক শরীক হয়ে গেছেন আমরা ওনাদের কল নিতে পারি জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম الحمد لله صلاة الحاجة أفنى صلاة الحاجة شمبر كي جيجا شخورا جيو أر صلاة الحاجة تو بيشي شخطة دعا فورا لگه زخطة أفنى زانو جنة أو خطاني جيو 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 اچھا لا اله الا الله الحليم الكريم سبحانه اوئی دیو ار کتاب بولتے ہیں صلات جی جی اوئی ٹھیک ہے جی جی ہاں ارے کیا سوچنا بابا ہمارے بچے ہیں وہ عبار کرو تے پاس تو یہ خودی پاتی نہیں ہے کہ تو یہ خودی گاڑی سے نماز پڑھو دور ہوئی گئے لگی دن کا پر ائی تو تب دور ہوئی جو چکن کا پر تھا دے دے تے یہ کتاب نماز سے اپنا اوئی گن کا پڑھ لے نماز کا کیا کرنا پڑا لا اوقات দুটো প্রশ্ন তিনি করেছেন জি একটা হলো সালাতুল হাজাতে যে বিশেষ যে দোয়া ওইটি উনি জানেন না বিশেষ কোন দোয়া শরীয়তের মধ্যে নির্ধারিত নয় যে সালাতুল হাজাত বা নফল নামাজ যখন পড়া হয় তো এর মধ্যে বিশেষ কোন দোয়া বাধ্যতামূলক নয় সুনির্ধারিত নয় হাদিস দ্বারা আমার জানা মতে এটাকে বাধ্যতামূলক করা হয়নি জানি না আপনি কোন আমি যা আমার মনে আছে এই যে দোয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সরি উনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল করিম কোনো হাজত যদি দুই রাকাত পড়বে এই দোয়া বর্ণনা করা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো সুনির্দিষ্ট যে দোয়া ওইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিন্তু ওইটা সনদ সম্বন্ধে আমার পুরোপুরি হয়তো দেখেন সালাতুল হাজতের জন্য ফুকাহা কিরাম এই ধরনের বাধ্যতামূলক কিছু বলেননি সালাতুল হাজতের ভেতরে এটা তো আর পড়া হলো হলো না এরপরে আপনি যে কোনো হাজত আপনি চাইবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখনই কোনো মুসিবত আসতো বিপদ আসতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুরাকাত নামাজ পড়তেন তুফান আসলে কোনো ধরনের কালো মেঘ বৃষ্টি এগুলো আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতেন কোরআন শরীফের মধ্যেও বলা হয়েছে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনার একটা ব্যবস্থা এবং মাধ্যম হলো সবর আর আরেকটা হলো সালাহ নামাজ তো আপনি নিজের বাসায় যে কোনো দোয়া আপনি করতে পারেন এই দোয়া যেটা বলা হয়েছে সেটাও আপনি পড়তে পারেন জি এটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে আসছে ঠিক আছে এটা সালাতুল হাজতের পরে এরকম দোয়া পড়ার প্রুফ আছে তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা রয়েছে এবং এই জাতীয় আমলের ক্ষেত্রে এগুলোর বর্ণনা রয়েছে তো দোয়াটি আপনি একটু শুনিয়ে দিন ইনশাআল্লাহ জি জি লা ইলাহা ইল্লাল্লাহুল লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম সুবহানাল্লাহি رب العرش العظيم والحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين رواه الترمذي وابن ماجة دكين إتها أبني جيكونا شما إدعاء بارتبارين না যে কোনো সালাতুল হাজতের পরেও আপনি পড়তে পারেন অন্যান্য সময় আপনি এই দোয়া পড়তে পারেন এবং নিজের বাসায়ও আপনি দোয়া করতে পারেন আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল ওনার ছেলে আমি পুরোপুরি বুঝতে পারি ওনার ছেলে উবার করেন তো ওনার ছেলে উবার করেন আর মিনিক্যাবিং করেন মিনিক্যাবের মধ্যে বসে তিনি তাইয়াম্মুম করে নেন আর সেখানে গাড়িতেই নামাজ পড়ে নেন তো ভালো করে জেনে রাখা উচিত যে তাইয়াম্মুম সবসময় জায়েজ হয় না কেবল যে কোনো অবস্থাতে সফরে গেলেই তাইয়াম্মুম জায়েজ হয়ে যায় এমন ঘটনা নয় বসে মনে হয় বলছেন বসে গাড়িতে আর দ্বিতীয় কথা একইভাবে গাড়িতে বসে নামাজ পড়াও ফরজ নামাজের মধ্যে কেয়ামও একটা ফরজ তো এই কেয়াম মানে দাঁড়ানো
ফরজ নামাজ সমূহে ফরজ এবং ওয়াজিব নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, হ্যাঁ সুন্নত এবং নফলের মধ্যে দাঁড়ানো ফরজ নয়, বসেও পড়া যায়। তো ফরজ এবং ওয়াজিব নামাজটুকু নামাজের মধ্যে যে কেয়াম রয়েছে মানে দাঁড়ানো, এই দাঁড়ানোটা একটা ফরজ অ্যাক্টিং অফ ইসলাম, একটা ফরজ অ্যাক্টিং অফ সালাহ। তো নামাজের একটা পার্ট হলো কেয়াম, একটা ফরজ, দাঁড়ানো ফরজ, ফরজ নামাজের মধ্যে এবং ওয়াজিব নামাজের মধ্যে। তো এই ফরজটা কখন অব্যাহত হবে? যখন আপনি দাঁড়াতে পারবেন না, অসুস্থ হয়ে পড়েছেন, দাঁড়ানো আপনার জন্য মাজুরি, তখন আপনার জন্য দাঁড়ানো থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন, দাঁড়ানো যখন সম্ভব নয়। তো এখন কি আমরা বাইরে গেলে আমরা সার্ভিসে উঠি না আমাদের প্রয়োজন সারার জন্য? তো নামাজের চেয়ে বড় প্রয়োজন আর কি হতে পারে? অথবা একটু দূরে কোথাও চলে গেলেও অ্যাপসের মাধ্যমে মসজিদ সর্বত্র খুঁজে পাওয়া যায়, এমন কি কোনো পার্কে, কোনো খালি, কোনো বড় কোনো এমন জায়গা যেমন ফুটপাথের মধ্যে কোনো বড় ফুটপাথ বা কোনো একটা অংশ এমন রয়েছে যেখানে একটা মুসল্লার সাথে রাখতে হয়, আর মুসল্লাটা সাথে রেখে যে কোনো জায়গায় যে কোনো পার্কেও নামাজ পড়ে নেওয়া যায়। তো অন্তত ফরজ নামাজ পড়ার জন্য কেয়াম বা দাঁড়ানো যে ফরজ, এই ফরজ কাজটা আমার উপর কখন এটা ফরজ থাকবে না যখন দাঁড়ানো মোটেও সম্ভব নয়? দাঁড়ানোটা আমার জন্য খুব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, দাঁড়ালে আমার কোনো রোগ বেড়ে যাবে। এক সাহেব বলেছেন যে ওনার ওই হাড় এত দুর্বল হয়ে গেছে, একেবারে মনে হয় যেন হাড় বের হয়ে যাবে, এতটুকু দুর্বল হয়ে গেছে। তো আমি বলছি আপনি বসে নামাজ পড়তে পারবেন, কারণ আপনার জন্য এই দাঁড়ানোটা এখন রিস্কি ব্যাপার, ওই রোগটা আপনার বেড়ে যাবে, আপনার হাড্ডি এমনভাবে এই সাইডের হাড্ডিগুলো উনি বলছেন যে মনে হবে যেন ওইটা বের হয়ে যাচ্ছে। তো হাড় অনেকের দুর্বল হয়ে যায়, অনেকে দাঁড়াতে পারেন না, দাঁড়ানোটা কষ্টসাধ্য, অথবা রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি হয় বা দাঁড়ানো যদি অসহনীয় কষ্টকর হয়, তবেই কেবল ফরজ নামাজের মধ্যে এবং ওয়াজিব নামাজের মধ্যে দাঁড়ানোর ফরজটা সাকিত হতে পারে, রহিত হতে পারে। তো কিন্তু হ্যাঁ, নফল নামাজ, সুন্নাত নামাজ এগুলোতে বসে পড়লে হাফ সওয়াব পাবেন, কিন্তু দাঁড়ানো ফরজ নয়, কেয়াম ফরজ নয়। তো এই কেয়ামটা শুধু মিনিকাবিং করেন, একটু দূরে চলে যান, এই কারণেই দাঁড়ানোর ফরজটা ওনার ওপর থেকে সরে যাবে, শেষ হয়ে যাবে, এমনটা ধারণা করা ঠিক নয়। বরং মুসল্লা সঙ্গে রাখা এবং ওযু করা, দেখেন তিন মাইলের ভিতরে যদি পানি না পাওয়া যায় তাহলে একজন পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, তিন মাইলের মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, এরকম সিচুয়েশন যখন হয় তখন তাইয়াম্মুম জায়েজ হয়। রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা যদি হয়, অথবা রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি হয়, অথবা পানি যদি পাওয়া যায় না এমন সিচুয়েশন হয়, তবেই কেবল তাইয়াম্মুম করার পারমিশন রয়েছে। এখন আমি কেবল সফরে ছিলাম, এর কারণে আমার তাইয়াম্মুম করা জায়েজ হয়ে যাবে এমন কথা নয়, বরং আমার জন্য জরুরি হবে, আমি ওযু করব, আর ওযু করার পর পানির বোতল সঙ্গে রাখবেন, মাত্র হাফ বোতল পানি দিয়ে, অল্প পানি দিয়ে ওযু ফরজ অঙ্গগুলো দৌত করা যায়, ওযু কমপ্লিট হয়ে যায়। তো একজন আলিমি দিনের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। এখন সবাই যার যার জায়গায় বড় বড় মুফতি হয়ে বসা এবং বিভিন্ন মাসআলার মধ্যে নিজেই ডিসিশন নিয়ে নেন। এক ব্যক্তি আমি বাসস্টপে বসা একবার, উনি তাইয়াম্মুমের একটা ইয়ে নিয়ে আসলেন যে যারাই সফরে যাবে আমার এটা যেন ক্রয় করে, এটা আপনি একটু ঘোষণা দিয়ে দেন। তো আমি বললাম যারাই সফরে যাবে, শুধু সফরে যাওয়াটাই তাইয়াম্মুমের জন্য মানে তাইয়াম্মুম জায়েজ হওয়া আর ওযু বাদ দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এই কথাটা কোনো কিতাবে লেখা আছে? তো উনি পরে আমাকে দলিল দিলেন যে আল্লাহ ওযু দ্বারা নামাজ কবুল করেন, সেই আল্লাহই তো তাইয়াম্মুম দ্বারা কবুল করতে পারেন। তো এখন তাহলে তো আর আমি বললাম আইন কানুন বিধি বিধান মাসআলা মাসাইল আল্লাহর রুল রেগুলেশন এগুলোর কিছুরই দরকার নাই, নবী পাঠানোরও দরকার নাই, এগুলো আল্লাহ তাআলা এগুলো একটা বেকার কাজ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেছেন আপনার ধারণা মতো, কারণ আল্লাহ তো যেভাবে ইচ্ছা সেভাবে করে নিলে যদি কবুল হয় তাহলে তরিকা বলে দেওয়ার জন্য, নিয়ম পদ্ধতি বাতলানোর জন্য আল্লাহ তাআলা নবী রসুল কেন পাঠাবেন? আর এত সব উলামায়ে কেরাম জীবন শতাব্দীর পর শতাব্দী কেন মাসআলা মাসাইলগুলো লিখে সংরক্ষিত করে উম্মতের জন্য পথ নির্দেশনা এবং দিক নির্দেশনা দেবেন? কেনই বা আমাদের জন্য আল্লাহর দিন অনুযায়ী জীবন পরিচালনা বাধ্যতামূলক হলো? মনোক্তি জীবন পরিচালনাই তো যথেষ্ট হতে পারে। আমরা পরবর্তী কলের দিকে যেতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, ব্রেক চলে যাবে, একটা ব্রেকের সময় চলে, ব্রেকের সময় সারা আসছে। এখন আপনারা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকবেন,
ব্রেকের পরে ছোট্ট একটি ব্রেকের পরে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মুনতাকিম সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়াতুল খাইর ইসলামিয়া সিলেট বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বিরতির আগেও আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করেছেন, মুফতি সাহেব উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরও আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনি জাযাকুমুল্লাহ খাইরান, মাশাআল্লাহ। অত্যন্ত জরুরি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে যে আমরা অনেক সময় নামাজের ব্যাপারে অনেকে ট্রেনের মধ্যে বসে বসে নামাজ পড়েন, অথচ ইভেন প্লেনের মধ্যে বসে বসে নামাজ পড়েন, তো সর্বাবস্থায় ফরজ নামাজের মধ্যে যে কেয়াম ফরজ, এই ফরজটা কেয়াম কেয়ামের কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, তো কেয়াম একটা ফরজ দায়িত্ব, তো এই কেয়ামের ফরিজা যেটা ফরজ দায়িত্ব যেটা, এইটা এমনিতেই শুধু অনুমান করে শেষ হয়ে যাবে এমন কথা নয়, এটার জন্য প্রপার উজর থাকতে হবে। তো একটু দূরে চলে গেলাম, গাড়ির ভিতরে আমি এখন মসজিদ সামনে পাচ্ছি না, শুধু এতটুকুই এই কথাটাই কেয়ামের ফরজ দায়িত্বটা নিজের উপর থেকে এই ফরিজা শেষ হয়ে যাওয়া, ফরজ দায়িত্বটা শেষ হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট উজর নয়, উজরটা যথেষ্ট ইসলামিকলি এটা ইসলাম সমর্থিত উজর হতে হবে। জাযাকুমুল্লাহ খাইর মুফতি সাহেব, কল কল নিয়ে নেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, খোলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমি সালাম দেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি খোকা। জি আমার প্রশ্ন হইল, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হযরত সুদেন রাদিয়াল্লাহু আনহু কেরামের বংশধর, তো হযরত জয়নাল আবেদিনের বংশধর, এবং 360 জন গিয়া কুরবান না হযরত সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহু কেরাম, এরা সকল তো আরব উপমহাদেশে, তো 700 বছর আগে আমরা ছিলেন কেস হই, আমরা তো তারা আরব বংশধর নাই নিশা, আরব উপমহাদেশের লোকের তার আমরা সিলেট পাচ্ছি, এখানে হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, অন্য ধর্মেরও আছে, সিলেট আমরা গিয়ে তো সিলেট হোক। সালাম আলাইকুম স্যার। আচ্ছা, আসলে এই ইনফরমেশনটাও আমি সঠিক বলে মনে করি না যে আমরা সবাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলীর বংশধর, এই কথাটাও বলা কেমনভাবে সম্ভব? এর আগে থেকেই মানুষ এখানে অসংখ্য মানুষ মুসলমানও ছিলেন এর আগেও, হ্যাঁ মুসলমানও ছিলেন, খুব কম সংখ্যায় হতে পারেন, বেশিরভাগ হয়তো নন মুসলিম ছিলেন, এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলীহি এবং 360 আউলিয়ার মেহনত, দাওয়াত, তাবলিগ, দিনী চেষ্টা প্রচেষ্টা, ইনভাইটেশন টু ইসলাম, এর বরকতে মাশা আল্লাহ সর্বত্র ইমান পৌঁছে গেছে। আর উনি ইয়েমান থেকে এসেছিলেন, মূল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলীহি ইয়েমানি, আর ইমানের ইয়েমানের বড় প্রশংসা হাদিসের মধ্যে করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমান ইয়েমানিন ওয়াল হিকমাতু ইয়েমানিয়া ওয়াল ফিকহু ইয়েমানিন ওয়াল হিকমাতু ইয়েমানিয়া ও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্নভাবে রেওয়ায়েত এসেছে যে ইমান ইয়েমানের ইমান অনেক মজবুত ইমান, আর আহলে ইয়েমানের খুব প্রশংসা করা হয়েছে। তো আমরা একটা শুভ লক্ষণ নিতে পারি, গুড লাক নিতে পারি, ফালে নেক, জি শুভ লক্ষণ, শুভ লক্ষণ। তো শুভ লক্ষণটা কি? যে অন্তত সিলেটবাসীর ইমানটা ইয়েমান থেকে এসেছে, তো সিলেটে আগে সবাই অমুসলিম ছিল, তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাধ্যমে ইয়েমান থেকে ইমান এসেছে সিলেটে, তো এর কারণে আমরা এটা লক্ষ্য করি অন্যান্য বিভিন্ন এলাকার তুলনায় সিলেটের মুসলমানদের মধ্যে একটা ধর্মীয় আবেগ অনুভূতি একেবারে শুরু থেকেই বেশি ছিল তুলনামূলকভাবে, পর্দার প্রতি লক্ষ্য রাখা অন্যান্য যে কোনো জেলার চেয়ে মাশাআল্লাহ সিলেটের মধ্যে এই বৈশিষ্ট্যটা লক্ষণীয় এবং এটা খুব প্রশংসার দাবিদার বলা যায়। তো দিনই দিক থেকে পুরো সিলেটের মধ্যে যে একটা ইমানের একটা প্রভাব সেটা আমরা বিশেষভাবে লক্ষ্য করে থাকি, আর এর পেছনে একটা বড় কারণ হয়তো বা এটা হতেও পারে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলীহ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং তিনি ইয়েমানের ছিলেন, সুতরাং ইয়েমানের সাথে একটা কানেকশন রয়েছে, যোগসূত্র রয়েছে, আর এটা থেকে আমরা একটা শুভ লক্ষণ নিতে পারি। ব্যাড লাক নেয়া ইসলামে জায়েজ নয়, নেই, কিন্তু শুভ লক্ষণ নেয়া তো জায়েজ আছে। তো এই হিসাবে আমরা এই কথাটা আমরা বলতে পারি
তো আর আসল হলো যে আমরা ঐতিহাসিক বিভিন্ন তথ্যের পেছনে না পড়ে বাস্তব জীবনে কোন প্রশ্নটা আমাদের জন্য জরুরি প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আমাদের কোন প্রশ্নটা জরুরি সেটার উত্তর অনুসন্ধান করার দিকে অগ্রসর হওয়া প্রয়োজন আল্লাহু আকবার আমরা অনেক সময় হযরত আদম আলাইহিস সালাম যে গন্ডম ফল খেয়েছিলেন ওইটার কালার কি ছিল ওইটার গাছের পাতার রং কি ছিল এই প্রশ্নের আমার বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক নেই জীবনে মরণে কবরে হাসরে কোথাও এটার কোনো প্রয়োজন নেই কোথাও আমাকে জিজ্ঞাসা করা হবে না ওই গাছের পাতার রং কি ছিল যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন কোন ধরনের ফল ছিল বা ওই গাছের ওই ফল যে গাছের ছিল ওই গাছের পাতার রং কি ছিল ওইটা নিয়ে ঝগড়া হচ্ছে মুসলমানদের মধ্যে ওইটা নিয়ে আবার রাত দুইটার সময় মুফতি সাহেবের ঘুম ভাঙিয়ে তারা প্রশ্ন করছে তো হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ হযরত শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামত বরকাতুহু এর আব্বা জান ওনার পিতা মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি রাইটার অফ তাফসির মারিফুল কোরআন উনি এরকম কোনো প্রশ্ন আসলে দুইভাবে উত্তর দিতেন একটা হাদিস লিখে দিতেন কোনো সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের সৌন্দর্য সমূহের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সৌন্দর্য হল যে মানুষ যেন বেকার কাজ ছেড়ে দেয় বেফায়দা কাজ অনর্থক কাজ যেটা দুনিয়াতেও কোনো ফায়দা যেটা নেই আখেরাতেও কোনো ফায়দা নেই দুনিয়ার জীবনে এর কোনো লাভ নেই ফায়দা নেই আখেরাতেও এর কোনো সার্থকতা নেই এমন সব কাজ যেন মানুষ বাদ দিয়ে দেয় প্রতিটা কাজ করার আগে আমাকে আগে বুঝতে হবে ভাবতে হবে দেখতে হবে চিন্তা করতে হবে যে এর কোনো দুনিয়াবী ফায়দা আছে কিনা জাগতিক কোনো ফায়দা আছে কিনা অথবা পারলৌকিক কোনো ফায়দা আছে কিনা আখরাতের দিক দিয়ে সওয়াবের দিক দিয়ে কোনো ফায়দা আছে কিনা তো যদি দুনিয়াবী ফায়দা জাগতিক ফায়দা অথবা আখরাতের ফায়দা দুটোর মধ্যে কোনোটা থাকে তাহলে প্রয়োজন পরিমাণ আমরা করব ওই কাজটা আর যদি কোনোটাই না থাকে তাহলে এমন কাজ আমি হাতও দেব না সময় ব্যয় করব না তো এই ধরনের প্রশ্ন যেগুলো দুনিয়াতেও ফায়দা নেই আখেরাতেও ফায়দা নেই কবরে হাসরে কোথাও ব্যাপারে প্রশ্ন করা হবে না তো এমন কোনো প্রশ্ন থেকেও আমাদের এত এগুলোর কাটাকাটি করে সময় নষ্ট করার চেয়ে বরং ভালো হলো বাস্তব জীবনের সাথে গ্রাউন্ড মানে রিয়েল লাইফের সাথে সম্পর্কিত প্রশ্ন নিয়ে চিন্তা করা ধন্যবাদ আপনাকে জাজাকুমুল্লাহ এখন দেখি আমাদের সাথে একজন শ্রোতা শরীক হয়েছেন দেখি কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কথা আমরা বুঝি নাই পরিষ্কার হচ্ছে না আপনার কথা Alright, you can speak in English. If you want to ask question in English, you can. Go ahead. Can you say again? Sorry? Can you repeat again? My son got autism. Your grandfather? My son got autism. I can't understand. What are you saying? It's not very clear. Can you speak slowly? मेरे बेटे को ना autism diagnosed हुआ है। अच्छा आपके बेटे को autism है। हाँ जी मैं उसके सेहत के लिए दुआ करना चाहती हूँ और उसको पढ़ने के लिए अगर दे। आपकी टीवी के आवाज को कम कीजिए फिर हमारे साथ बात कीजिए फिर हम समझ सकते हैं आप क्या बात कर रहे हैं क्या कहना चाहते हैं टीवी की आवाज बंद है अच्छा बंद है अच्छा अभी दोबारा फरमाइए आप मेरे बेटे को ना ऑटिज्म डायग्नोज हुआ है अच्छा ऑटिज्म की बीमारी है और अभी क्या पूछना चाहती हैं आप मैं उनकी सेहत के लिए बात करना चाहती हूँ पढ़ने के लिए अच्छा ठीक है मैं पढ़ने के लिए बता दूंगा इंशाल्लाह जज़ाक अल्लाह दूसरा सवाल ये है कि मेरी बेटी है ना 11 साल वो भी इतना मजन भी तरफ नहीं आती वो फॉस्टर केयर में है वो 11 साल बेटी का क्या मसला है अच्छा इबादत या नमाज वगैरह की तरफ नहीं आना चाहती ये पूछना है अच्छा ठीक है मैं बताता हूँ इंशाल्लाह ठीक है आप सुनते रहिए मुफ्ती साहब आपका जवाब देंगे इंशाल्लाह शुक्रिया जज़ाकुमुल्लाह तआला खैरन पहला सवाल उनका ये था कि बेटे को ऑटिज्म की बीमारी है उसकी सेहत के लिए दुआओं की दरख्वास्त की है हमारा सबाई दुआ करी बच्चार ऑटिज्म अनेक बच्चा देरी एन बर्तमान समय भयावह अवस्था
আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শিফা দান করেন, আল্লাহ তাআলা যেন ভালো করে দেন। আসলে আমি কোন ভাষায় বলবো, এই উর্দু মে জবাব গেমস এগুলোর কারণে বড় সমস্যা হয়। তো বর্তমান সময়ে গেমস ইত্যাদির কারণে অটিজমের রোগটা আরও বেড়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহারের কারণেও আরও অনেক কিছু আর্টিফিশিয়াল জিনিস আমরা ব্যবহার করছি। তো মে আপকো ইয়ে মশওয়ারা দুঙ্গা কে আপ জো হ্যায় ও এক তো দোয়াও কা এহতমাম রাখিয়ে, আর জেহন মে জো বাত আ রহি হ্যায় ও ইয়ে হ্যায় কে 41 দফা 41 টাইম সূরা ফাতিহা পড়কর পানি পর দম করেন আর উস পানি কা ইস্তেমাল করওয়ায়ে। আর ও সবসে আচ্ছা ওয়াক্ত ইয়ে হ্যায় কে ফজর কা ওয়াক্ত জব শুরু হোতা হ্যায়, یعنی سحری کا وقت ختم ہو جاتا ہے، بگن ٹائم آف فجر میں سے پہلے وضو کر کے، بگن ٹائم آف فجر جب ہو آپ کے مقامی وقت کے مطابق، اس وقت آپ جو ہے دو رکعتیں فجر کی سنتیں پڑھ لیں، اور قبلہ رو ہو کر وضو کی حالت میں 41 مرتبہ سورہ فاتحہ پڑھ کر پانی پر دم کریں، یعنی فجر کی سنت اور فرض کے درمیان جو وقت ہے، باوضو حالت میں سنت پڑھ کر فرض پڑھنے سے پہلے اس درمیان میں جو وقت ہے، اس وقت میں آپ جو ہے 41 مرتبہ سورہ فاتحہ پڑھ کر پانی پر دم کریں اور اس پانی کو بچے کو پلائیں، وہ پانی بچے کو پلائیں۔ اللہ تعالیٰ آسانی فرمائے، اللہ تعالیٰ شفا کاملہ عاجلہ مستمر عطا فرمائے، جب بھی اس بچے سے ملاقات ہو 7 دفعہ پڑھنے کا معمول اپنائے۔ اسأل اللہ العظیم رب العرش العظیم ان یشفیک، آمین۔ اس طرح ہر دفعہ پڑھنے کے بعد آمین کہنا چاہیے، جو موجود لوگ ہوں گے وہ بھی آمین کہیں۔ اسأل اللہ العظیم رب العرش العظیم ان یشفیک، آمین۔ اسأل اللہ العظیم رب العرش العظیم ان یشفیک، آمین۔ یہ 7 دفعہ پڑھیں، ہر دفعہ آمین کہیں، شروع میں ایک مرتبہ درود شریف پڑھ لیں، آخر میں درود شریف پڑھ لیں، اس کا معمول بھی اپنائیں، اور 41 مرتبہ سورہ فاتحہ پڑھ کر پانی پر دم کریں اور وہ پانی پلائیں۔ উম্মিদ হ্যাঁ জবাব সমঝ মে আ গিয়া। আর এখন আপনি চাইলে বাংলাতে বলে দিতে পার কি বলছেন, অনেক বাঙালি ওরা শুনছে। অনেকেই, আমি অনেক মানে দুরারোগ্য ব্যাধি রয়েছে যারা মানে মারাত্মক রোগ, কোনোভাবে শিফা হচ্ছে না, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল যে ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, বিগিন টাইম অফ ফজর যখন হয়, তখন আপনারা আগে থেকে ওযু করে রাখবেন, এবং বিগিন টাইম অফ ফজরের সময়ে সাহরির ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, ফজরের সময় যখন আরম্ভ হয়ে যায়, প্রথম ওয়াক্তে ফজরের আউয়াল ওয়াক্তে 2 রাকাত সুন্নত পড়ে নেবেন ফজরের, আর এরপর কিবলামুখী হয়ে বসা অবস্থায় 41 বার 41 টাইম সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেবেন, 41 বার দম করবেন, ফু দেবেন, তো বড় একটা বোতল রেখে দেবেন। এই পানিটা আপনারা যে কোনো রোগীকে পান করাবেন। হযরত শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি তো বলেছেন, যত ধরনের রোগী হোক না কেন আল্লাহ তাআলা শিফা দান করবে। সুবহানাল্লাহ। আর এর বড় ফায়দা উল্লেখ করা হয়েছে। আর এই টাইমটা পড়ার জন্য এই টাইমটা হলো মুজাররব, মানে অভিজ্ঞতালব্ধ একটা বিষয়, কোরআন হাদিসের মধ্যে এই ওয়াক্তটা আপনি পাবেন না কোথাও। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা অবশ্যই বলা হয়েছে, কিন্তু অনেকের অভিজ্ঞতার আলোকে বিশেষ নিয়মে পড়লে যে ফায়দা হয়, এটা একটা অভিজ্ঞতালব্ধ বিষয়। তো অনেক বুজুর্গানে দিনে অনেক সময় অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে কোনো একটা ফায়দা পেয়েছেন, সেটাকে শরীয়তের অংশ মনে না করে শুধু অভিজ্ঞতালব্ধ বা এক্সপিরিয়েন্সের দ্বারা এর ফায়দাজনক হওয়াটা প্রমাণিত মনে করে এটাকে গ্রহণ করতে কোনো আপত্তি নেই, জায়েজ আছে গ্রহণ করাটা এই পদ্ধতিটা। তো এইভাবে আপনারা গ্রহণ করবেন ইনশাল্লাহ। আরেকটা কৃষ্ণ কি করেছিলেন, আচ্ছা 11 বছরের একটা মেয়ে, জি, তো 11 বছরের একটা মেয়ে, ওই মেয়েও নামাজের দিকে আসে না বা ইবাদতের দিকে আসে না। ও 11 সালা যে লড়কি ইবাদত কি তরফ নেই আতি, তো উন বচ্চোঁ কে লিয়ে ভি আপ কুরআন করিম কি বতাই হুই জো দুআয়ে হ্যায় ও পড়া করেন আপ। ও দুআয়ে কিয়া হ্যায়, এক তো দুআ ইয়ে হ্যায় কে রব্বি জআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, রব্বি আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ইয়ে দো দুআ মানে বতাই, জাযাকুমুল্লাহ। এই দুই দুআ পড়বেন বাচ্চাদের নামাজি হওয়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দেখি আমাদের সাথে এই মুহূর্তে কলার আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব কসম প্লিজ,
ऐसा नमाज फरी मन होता तो नमाज फरी ले आराम करा दिन आते आराम करा दिन आते ना ये साइड आता आ फोर्ड तो फरी कुलिया यार इधर थे तो ना घरा भाई का नमाज फरी हो दूर बीती नमाज फरी खालो पहला तो लगा तो बोलूं बोल दूर भी आ बाद रहा तो जब कुलिया ही मिला इसे और बोलने में तो वानुल जा फरी जाए ना जो खानों का जब कंप्यूटर ही था पहला रखा तो فایل را خاتو بیتی؟ وای جولی خوری. بیتی نماز. فایل را خاتو وای جولی خوری. آره. دیتیو را خاتو؟ دیتیو را خاتو کلیه ای کردم تایی. تو کون سورا خون لوی بود رو من تمام کوی با. آچه انشالله. دیتیو را خاتو. آچه همی بول بون شد. آره خان تازیو. من دیگه نماز رویا. امی خوری الله ما اجری می نانا. تو پتو نسبت به من اجری نمی نانا. گونا کون تا پر کام وقت تا نمی نانا کوی با. কোন আল্লাহ মাজিরনি মিনান নার আল্লাহ ঠিক আছে আপনি দেখতে থাকো ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন তারতিব সূরা সমূহের মধ্যে যে নামাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা হয় যে শুধু ফরজ ওয়াজিব নামাজের মধ্যে সিরিয়াল রক্ষা করাটা জরুরি আর ইচ্ছাকৃত এর ব্যতিক্রম করাটা হলো মাকরুহে তানজিহি অনেকে মনে করে নামাজই মনে হয় হয় না এরকম এত শক্ত মাসআলা নয় তো ইচ্ছাকৃতভাবে শুধু ফরজ ওয়াজিব নামাজের মধ্যে যদি সিরিয়াল রক্ষা কেউ না করে তাহলে তারতিব যদি লক্ষ্য না রাখে যেমন প্রথম আয়াত রাকাতে আপনি আলম তারা কাইফা ফাইলা রব্বুকা বিআসহাবিল ফিল পড়লেন দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন লিইলা ফি কুরাইশ অথবা মাঝখানে এক সুরা নয় দুই সুরা বাদ দিয়ে এরপরের যে কোনো সুরা আপনি পড়ে নেবেন মাঝখানে দুই সুরা বাদ দিয়ে যে কোনো সুরা পড়ে নেবেন এক সুরা মাঝখানে মানে রাখা আর এর পরেরটা ইমিডিয়েট পরেরটা পড়া এটা এটার ইচ্ছাকৃতভাবে এটা হলো মাকরুহে তানজিহি মাকরুহে তানজিহি মানে উত্তমের পরিপন্থী হ্যাঁ এটা ইচ্ছাকৃতভাবে যদি হয় অনেক সময় ভুলে হয়ে যায় হ্যাঁ প্রথম রাকাতে আলামতারা পড়লেন দ্বিতীয় রাকাতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এর পেছনেরটা পড়ে ফেললেন এটা যদি ইচ্ছাকৃতভাবে হয় আর তা যদি হয় ফরজ এবং ওয়াজিব নামাজের মধ্যে তখন এটা মাকরুহে তানজিহি নামাজ ভাঙবে না নামাজ হয়ে যাবে মাকরুহে তানজিহি বলা হয় বেশি উত্তমের পরিপন্থী এটা কোনো হারাম নয় নাজাইজ নয় শুধু উত্তমের উল্টো মাকরু মাকরু দুই প্রকার একটা হলো মাকরুহে তাহরিমি আর একটা হলো মাকরুহে তানজিহি মাকরুহে তাহরিমি হলো এটা নাজাইজের অংশ একটা পার্ট অফ নাজাইজ কিন্তু মাকরুহে তানজিহি এটা হলো উত্তমের পরিপন্থী তবে জায়েজ তো যদি ইচ্ছাকৃতভাবে হোক বলে অনেক সময় কেউ প্রথম রাখাতে আলামতারা পড়লেন দ্বিতীয় রাখাতে পড়ে ফেললেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা যদি এটা ভুলে হয় তখন মাকরুহ হবে না মাকরুহ হবে না ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি যদি কেউ পড়েন তাহলে মাকরুহ হবে আর তাও আবার শুধু ফরজ ওয়াজিব নামাজের মধ্যে আর যদি সুন্নাত নফল হয় তাহলে যে কোনো সূরা যে কোনো রাকাতে পড়তে পারবেন এর উল্টো করাটা মাকরুহ নয় ইচ্ছাকৃতভাবে মাকরুহ নয় তো এই হলো বিবরণ এখন আপনি যেভাবে বলেছেন সেভাবে পড়লে আপনার নামাজ হবে কোনো আপত্তির কারণ নেই কারণ আপনি প্রথম রাকাতে যদি আপনি বেশি উত্তম হলো যদি পারেন যে কোনো সুরা আপনি উইথিরের নামাজে পড়েন প্রথম রাকাতে আলাম তারা পড়েন ওয়াইলুল পড়েন যে কোনোটা পড়েন জায়েজ আছে আপনার জন্য একটা সুন্নাত কেরাত আছে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহদা এই সুরা পুরোটা পড়া দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া তো আপনার যদি এটা কষ্টকর হয় ওইটা যদি মুখস্থ না থাকে তাহলে প্রথম রাকাতে আপনি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এই রাকাত এই সূরাটা পড়ে নিলেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে আপনি পড়ে নিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর এরপরে তাশাহুদ করে বসে আপনার তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন সূরা ফাতিহা পড়বেন দেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নিলেন আর এরপর আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়ে নিলেন এইভাবে পড়লেও হবে এটা একটা পদ্ধতি উনি যেটা বলতে চাচ্ছেন হয়তো উনি সুরাত উনি মুখস্থ কিন্তু অভ্যাস হিসেবে কেউ ভালো লাগে হয়তো উনি ইজি পান ওই সুরাতুল হুমাজা পড়েন ওনার অভ্যাস যে বলতে চান তো ওইটা তো জায়েজ আছে জায়েজ আছে কোনো অসুবিধা নেই তো একইভাবে ফরজ নামাজের মধ্যে আর ওয়াজিব নামাজের মধ্যে প্রথম রাকাতে যে সুরা পড়বেন এর ইমিডিয়েট পরের সুরা পড়াটা উত্তম এটাই উচিত অথবা দুইয়ের সুরা বাদ দিয়ে এর পরের সুরাটা পড়বেন তো এটা হবে বেস্ট মানে পরেরটা পড়লে এবং দ্বিতীয়টা প্রথমটা থেকে যেন লম্বা না হয় তবে ইজা জুলজিলাতিল আরদু থেকে আরম্ভ করে যে কোনো সুরা পরের আগের এটা মানে কোনোটার মধ্যে কোনো অসুবিধা নেই যে প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে কোনো পার্থক্য হয় না সাধারণত কারণ তিন আয়াত পর্যন্ত যদি বেশিও হয় তাহলে এটাকে সমান ধরেছেন ফুকাহায়ে কেরাম ঠিক আছে
সো এটা অতিরিক্ত বোঝা যাবে না, এটা বুঝা যাবে পরবর্তী দ্বিতীয় রাকাতে আপনি সমান পরিমাণ পড়েছেন এটা বোঝা যাবে। আরেকটি প্রশ্ন ছিল ওনার, আল্লাহ উনি মাগরিবের পরে আল্লাহুম আজিরনি মিনান্নার পড়বেন না আল্লাহুম আজিরনা মিনান্নার পড়বে, কোনটা ঠিক? দুটোটাই ঠিক আছে, হাদিসের মধ্যে আল্লাহুম আজিরনি মিনান্নার হয়তো এসেছে যতটুকু আমার মনে পড়ে। জি জি, তো এই হিসাবে আল্লাহুম আজিরনি মিনান্নার পড়া বেশি হয়তো উত্তম হবে, আও ফাকিলুল হাদিস হবে, কিন্তু আজির না পড়ে নিলেও এটা এটা কোনো নাজায়জ নয়। আল্লাহুম আজিরনি মিনান্নার হে আল্লাহ আমাকে মুক্তি দান করো জাহান্নামের আগুন থেকে, আমাকে মুক্তি দান করো জাহান্নামের আগুন থেকে। আজির না মিনান্নার হে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করো জাহান্নামের আগুন থেকে, তো নিজে এবং পরিবার পরিজন বা অন্যদেরকে সামিল করে নিলেন আপনি, তো উভয়টা জায়েজ আছে। হাদিসের দোয়ার মধ্যে যদি কেউ ওয়াহিদ জমার পার্থক্য করে ফেলে তাহলে এটা মুহাক্কিক উলামায়ে কেরামের মতে এটা কোনো দোষণীয় নয়, এটা ঠিক আছে। এটা তো নামাজের বাইরে পড়তেছেন, বিশেষ করে নামাজের ভিতরে হইলে, কিন্তু বাইরে পড়তেছেন নামাজের পরে, ইভেন নামাজের ভিতরে যদি যে কোনো দোয়া পড়া হয় সহিহ মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী ধরেন আল্লাহুম সাল্লি আলা এবং আল্লাহুম বারিক আলার পরে এনি দোয়া পড়া জায়েজ আছে। আচ্ছা আচ্ছা, আরবিতে যখন দোয়া হয়ে গেলে এটা জায়েজ আছে, তবে হাদিস অনুযায়ী হওয়াটা বেশি উত্তম। আরবি হওয়াটা তো নেহায়েত জরুরি, কোরআন হাদিসের ভেতরে হওয়াটা বেশি বেশি উত্তম এবং বেশি সতর্কতার দাবি। আজকে এই আপনার বলতেছি আজকে আমি আমাদের আমার মসজিদে মাগরিবের পরে আমি এটা বলছিলাম মুসল্লিদেরকে যে হাদিসের মধ্যে আসছে এই নাসাই শরীফ, মুসনাদ আহমদ এবং আরেকটি কিতাবের মধ্যে আসছে মানে মানে আবু দাউদ শরীফ, তিনটি কিতাবের মধ্যে হাওয়ালা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজান সরাফতা, যখন ফজরের পরে এবং মাগরিবের পরে যখন ইজান সরাফতা মিনাসাল্লাহ এইভাবে দে সাতবার সাবা আমার রাত পড়ার জন্য সাতবার পড়ার জন্য আল্লাহুম আজিরনি মিনান্নার বলা হয়েছে এটি। তো তারপরে ওই দেখছি আরও একটু আমি তাহকিক করলাম এটি সম্বন্ধে যে মুহাদ্দিসিন বা কী বলেন, হয়তো এটার মধ্যে একটু দুর্বলতা বোঝে, যেমন শেখ নাসিরুদ্দিন আলবানি উনি দেখছি উনি লিখছে যে এটা গাইরু সাহিহ আর উনি বলছে এটা আমল না করার জন্য, কিন্তু শেখ বিন বাজ এবং শেখ সালেহ আল ফাউজান সাউদির ওনার দুইজন বলছে এই সানাদের মধ্যে লিন লিন বিন বাজ বলছে লিন আছে মানে একটু মানে মজবুত না হলেও উনি বলছে মুস্তাহাব এই কাজ করা, শেখ বিন বাজ বলতেছেন যে এটা মুস্তাহাব। তো অনেকে আমরা মনে করি আসলে এটা আরেকটা একাডেমিক ডিসকাশন, এই কঠিন ডিসকাশনগুলো আমি আমাদের সাধারণ আমাদের সহজ সরল আমাদের ভাই বোন যারা আছেন ওনারা দলিলের খুঁটিনাটি বিষয় নিয়ে পর্যালোচনামূলক যে সমস্ত ডিসকাশন রয়েছে সেই ডিসকাশনগুলো ওনাদের জন্য টোটালি সুইটেবল না। মুহাদারাতুল হাদিস, মুস্তালাহাতুল হাদিস মানে হাদিসের বিভিন্ন পরিভাষা নিয়ে এবং গ্রহণযোগ্য মানে গ্রহণ হওয়া এবং বর্জনীয় হওয়া গ্রহণীয় হওয়ার ক্ষেত্রে যে সমস্ত এলমি এবং একাডেমিক ডিসকাশন রয়েছে এই একাডেমিক ডিসকাশনগুলো সাধারণ সকল মুসলমানদের জন্য টোটালি প্রযোজ্য নয়। এর কারণ কি, এগুলো বুঝবার মতো ক্ষমতা অর্জন হতে হলে মুস্তালাহাতুল হাদিস 14 বছর মাদ্রাসায় পড়ার পর এরপরে তাইসিরু মুস্তালাহিল হাদিস আমরা পড়েছি, এরপর আমরা শারহ নুখবাতুল ফিকর আমরা পড়েছি, এরপরে আমরা তাদরিবুর রাওি আমরা পড়েছি, তো তিনটি কিতাব উসুলে হাদিসের উপর পড়ার সুযোগ কখন হয়েছে মাদ্রাসায় 13-14 বছর পড়ার পর, 13-14 বছর একাধারে পড়ার পর এই কিতাবগুলো বুঝবার শক্তি হয়েছে। তো এই কঠিন একাডেমিক ডিসকাশনগুলোকে জনসাধারণের মধ্যে নিয়ে আসা এটা ঠিক নয়। একজন যোগ্য বিজ্ঞ আলিমে দিন যিনি হবেন, নির্ভরযোগ্য আলিমে দিন, ফেইথফুল আলিমে দিন হবেন মুসলমানদের জন্য দলিল। কোরআন হাদিস অবশ্যই আসল দলিল, কিন্তু এটা আলিমদের জন্য, কারণ একজন সাধারণ মুসলমানের সামনে কোন দলিল দিয়ে কি প্রমাণিত হয়েছে, কোন দলিলের ইশারাতুন নাস দিয়ে কি প্রমাণিত হয়েছে, ইকতিজাউন নাস দিয়ে কি প্রমাণিত হয়েছে, ইবারাতুন নাস দিয়ে কি প্রমাণিত হয়েছে, আর আরেকটা কি ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইকতিজাউন নাস, কোনটা দিয়ে কি প্রমাণিত হয়েছে, তো এটা সাধারণ একজন মুসলমানের পক্ষে বোঝা সম্ভব নয়। তো দলিল আহরণের ক্ষেত্রে কোন দলিল দিয়ে কোন আমল কিভাবে কোন পদ্ধতিতে প্রমাণিত হয় এটা একটা সুকঠিন ব্যাপার, এটা বুঝবার জন্য অনেক বছর মাদ্রাসায় মানে ফুল টাইম পড়াশোনা করতে হয়, এরপরে এটা বুঝবার শক্তি মানুষের মধ্যে আসে। যাই হোক, এটা সাধারণ মুসলমানদের কোনো এত কঠিন ব্যাপার নয়। তো আমরা ফোকাহা কেরাম যা বলেছেন
এর সারাংশটা আমলের কথা কোনটা আমলযোগ্য কোনটা আমল না যোগ্য নয় সেটা এক আলিম যেটা বলে দিবেন সত্যিকার আলিম হতে হবে তার উপর বিশ্বাস করেন এটাই সঠিক পদ্ধতি ধন্যবাদ জাযাকুমুল্লাহ খাইর ইনশাআল্লাহ সম্মানিত দর্শকতা আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা হাজির হয়েছি আলহামদুলিল্লাহ ছোট্ট একটি বিরতির পরে আমার সাথে আছেন হাজাতুল আল্লাম মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রশ্ন অনেকেই আপনারা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আরও আপনাদের প্রশ্ন নেওয়া হবে যতটুকু আমরা পারব ইনশাআল্লাহ এই মুখতাসার এবং শর্ট টাইমের মধ্যে যা আমরা নিতে পারি প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ মুফতি সাহেব উত্তর দেবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ মুফতি সাহেব আপনাকে আবারও ধন্যবাদ ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ তাআলা খাইরান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বাস্তবতাটা এবং রিয়ালিটি বুঝবার যেন তৌফিক দান করেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন যারা জানেন তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো তো না জানলে উলামায়ে কেরামকে প্রশ্ন করা উলামায়ে কেরামকে থেকে জিজ্ঞাসা করে জেনে নেয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তো এই সুন্নতের উপর যেন সবাই আমরা আমল করতে পারি সরাসরি না বুঝে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে নিজে কোনো কিছু মানে আহরণ করা এবং নিজের বোঝকে অনুধাবন শক্তিকে একেবারে সঠিক মনে করা এটা ঠিক নয় ধন্যবাদ যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করার হুকুম আল্লাহ তাআলা দিচ্ছেন ধন্যবাদ আমাদের সাথে একজন কলার আছেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবার না শুরুর কথাটা আবার বুঝছি না আবার নন মুসলিমের বাসাত গেলে নন মুসলিমের নমাজ পড়লে ঠিক আছে বুঝছি এখন পরিষ্কার হয়েছে জি ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন নন মুসলিমদের ইবাদত খানায় বা ইবাদতের স্থানে তো আমরা গিয়ে সরাসরি ইন্টেনশনালি কোনো ইবাদত করব না কিন্তু তাদের ঘরে বাসায় বা কোথাও দোকানে শপে মার্কেটে কোথাও যদি আমাদের যাওয়া হয়ে যায় তাহলে কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে জুইলাত লিয়াল আরদু মাসাজিদা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ তাআলা এক্সট্রা স্পেশালিটি দান করেছেন যে পুরো জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন সব জায়গায় নামাজ পড়া জায়েজ জায়গা পাক থাকতে হবে আর জায়গা পাক হওয়ার দলিল কি যদি আমার শিওর থাকি এখানে কোনো নাপাকি আছে তাহলে আমরা এই জায়গাটা অ্যাভয়েড করব আমার মুসল্লা আমার সঙ্গে রাখবো ব্যাগে আপনারা সবাই যার যার মুসল্লা রাখবেন এবং মুসল্লাটা সাথে নিয়ে অমুসলিমের বাসায়ও যদি বাহ্যিক দৃষ্টিতে কোনো নাপাকি না থাকে শুকনা জায়গা থাকে আর আপনার মুসল্লার রেখে এর উপর যদি আপনি পড়ে নেন তাহলে কোনো অসুবিধা নেই কারণ নিচে থেকে কোনো নাপাকি উপরে উঠে আপনার মুসল্লাটা তো বিজিয়ে দিচ্ছে না এমন সিচুয়েশন হলে ডিফারেন্ট যে ওখানে প্রস্রা আবার ওইখানে আমি মুসল্লা বিছিয়ে ফেললাম তো এখন এটা ভিজে যাবে আর ভিজে উপরে চলে আসবে পানি তখন তো নাজায়েজ হবে কিন্তু জায়গাটা যদি সম্পূর্ণ শুকনা থাকে লিটল বিট ডাউটও যদি থাকে আর আপনার মুসল্লা দ্বারা আপনি যদি নামাজটা পড়ে নেন তাহলে এখানে কোনো আপত্তির কিছু নেই নামাজ জায়েজ হয়ে যাবে হ্যাঁ জায়গা পাক থাকতে হবে আর যদি তাদের কোনো জায়গা থাকে তাহলে জাস্ট এতটুকু জানতে হবে যে এই জায়গাটার মধ্যে কোনো নাপাকি আছে কি না যদি বাহ্যত কোনো নাপাকি না থাকে তাহলে এমন জায়গায়ও নামাজ জায়েজ হবে তো এটার অত বেশি তদন্ত করার আদৌ প্রয়োজন নেই বাহ্যিক দৃষ্টিতে অথবা বেশিরভাগ অনুমান এবং ধারণা অনুযায়ী বেশিরভাগ অনুমান এবং ধারণা অনুযায়ী যেটাকে গালিবে গুমান বলা হয় এর দ্বারা যদি বোঝা যায় যে এখানে কোনো নাপাকি নেই নাপাক জিনিস নেই এই জায়গাটা পাক আছে তাহলে নামাজ পড়তে কোনো আপত্তি নেই নামাজ পড়া জায়েজ আছে কিবলামুখী হয়ে আর আমি বললাম যে যেহেতু অনেকের ঘরে কুকুর থাকে অনেক প্রস্রাব পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো একটু লিটল বিট সন্দেহ তো আছেই এই জন্য অধিক তাকওয়ার দাবি হলো নিজস্ব মুসাল্লা যদি থাকে অমুসলিমের ঘরে যদি পড়ে নেন অথবা এনি পাক কাপড় যদি থাকে পবিত্র কাপড় যদি থাকে আর সেটা বিছিয়ে যদি আপনি নামাজ পড়ে নেন কোনো ম্যাটার নেই জায়েজ আছে সম্পূর্ণরূপে জায়েজ আছে ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ এটা সম্বন্ধে আমার একটি ঘটনা মানে ওই যে ওমর রাদিয়াল্লাহ ফিলিস্তিনে যখন গিয়েছিলেন এরপরে ওই চার্চের মধ্যে
ওরা বলছিল যে আপনি ওই নামাজ পড়েন, আপনি ভালো জান, এইবার মানে আমি শুনছিলাম, কিন্তু উনি ওইখানে নামাজ পড়েন নাই, কিন্তু বলেন নাই যে নামাজ হবে না, এই জন্য না, উনি বলছে আমার পরে যে যা ওরা এটাকে মসজিদ বানিয়ে ফেলবে বা উনি যে ওদের ধার্মিক স্থানকে সম্মান দিয়ে বলছেন না, আমি এর পাশে ওইখানে এখন মসজিদ হয়ে গেছে, আমি তো ফিলিস্তিন দেখছি আলহামদুলিল্লাহ, জাযাকাল আলহামদুলিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরেকবার সফরে ছিলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন, তখন পানি ছিল না ওদের সাথে সফরের কাফেলায়, তো উমর রাদিয়াল্লাহু আনহু একটা কূপের মধ্যে পানি দেখতে পেলেন সবাইকে, বললেন এই কূপের মধ্যে এখান থেকে পানি নিয়ে আসো, এটা মায়ে কালিল ছিল মুসা সাহেব কলার চলে আসছেন নিয়ে নেই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মুর্শিদ সাহেব, আমার 25 বছর যে সময় আছে, ওই সময় আমি বিয়া করছিলাম, বিয়া তো টিকছে না, তো গত 25 বছর ধরে আমি একলা, আমার বয়স 50, আমি করছি 20 বছর হয়েছে, আমি থাকিও আর আমি ঔষধও খাইলাম যে আমি বিয়ার সাথে করছি না, আমার চৈচা নাই জেলার মনে ঢুকে পিউরিটি স্টপ করে ঔষধ খাই নেই ঢুকরা, আমি ওগুলা ঔষধ খাই, ঘুমের ট্যাবলেট খাই, তো আমার কোনে বিয়া করিলে যদি আমার মেন্টাল হেলথ প্রবলেম যায় কি স্যার, যাই হোক, ওনার অনেক ব্যক্তিগত বিষয় আছে, এগুলো অনেক সময় উনি মাঝে মধ্যে মেনশন করে ফেলেন, এটা একান্তভাবেই ব্যক্তিগতভাবে স্থানীয় কোনো আলিমের সঙ্গে, যোগ্য অভিজ্ঞ কোনো আলিম এবং মুফতির সঙ্গে নিজের কোনো বিষয়টি শেয়ার করে, এরপরে নিজের তাঁর অবস্থা সম্পর্কে যিনি জানেন, পরিস্থিতি সম্পর্কে যিনি অবগত, এমন কোন বড় যোগ্য অভিজ্ঞ মুরব্বী এবং আলিম, তাঁদের মাধ্যমে সবগুলো সমস্যার সমাধান করাতে হবে। কারণ কিছু পরামর্শ এমন আছে, বিয়ে করা উচিত না, বিয়ে করা উচিত নয়, কী করা উচিত, কী করা উচিত নয়, কোন ধরনের চিকিৎসা আমি গ্রহণ করব, এটা একটা ফোন কলের মাধ্যমে আসলে এই বিষয়টি সমাধানের নয়, এটা আসলে সরাসরি কোনো আপনাকে যারা চিনেন, আপনাকে যারা জানেন, আপনার ফ্যামিলির মধ্যে যারা একটু সুস্থ রয়েছেন, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে কোনো আলিমের শরণাপন্ন সরাসরি হয়ে সারা পরিস্থিতি সবগুলো তুলে ধরার পর আপনার জন্য যে কোনো প্রয়োজনীয় পরামর্শ আপনি নিতে পারেন, গ্রহণ করতে পারেন। তো অনেক জটিল বিষয় আছে, এগুলো দেখার উপর নির্ভর করে, জানার উপর নির্ভর করে। তো আল্লাহ তাআলা আপনার জন্য মঙ্গলময় জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করুন, সুস্থতা দান করুন, শিফা দান করুন, চিকিৎসা অবলম্বন করার চেষ্টা করুন, চিকিৎসকরা কী পরামর্শ দেন, ফ্যামিলির যারা সুস্থ রয়েছেন তাদের পরামর্শ আপনার ব্যাপারে কি, এই বিষয়গুলো আপনার দেখার বিষয়। আর প্রয়োজনে ফ্যামিলির সুস্থ যারা আছেন তারা যাতে আপনার সম্পর্কে কোনো আলিমের সঙ্গে পরামর্শ করেন, আপনার অবস্থা সম্পর্কে পুরোপুরি যাতে অবগত করেন, জানান, আর এরপরে কোনো পরামর্শ নিতে চাইলে আপনি নিতেও পারবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এইটুকু জানার মাধ্যমে, শুধু ফোন কলের মাধ্যমে আপনার সার্বিক অবস্থা সম্পর্কে কোনো পরামর্শ দেয়া মোটেও সম্ভব নয়। আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য মঙ্গল নির্ধারিত করে রাখুন, আল্লাহ তাআলা খায়র ও আফিয়ত আপনাকে দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামাম আল আফিয়া ওয়া নাসআলুকা দাওয়াম আল আফিয়া ওয়া নাসআলুকা শুকর আল আল আফিয়া ওয়া নাসআলুকা আল গিনা আনিন নাস, এই দোয়া করতে থাকা উচিত। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালুল্লাহ আল আফিয়া, তোমরা আল্লাহর কাছে আফিয়ত কামনা করো, স্বাচ্ছন্দ্য কামনা করো, ভালো অবস্থা কামনা করো, কঠিন পরীক্ষা আল্লাহর কাছে চেয়েও না। হাদিসের মধ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে, সালুল্লাহ আল আফিয়া, তোমরা আল্লাহর কাছে আফিয়ত কামনা করো, স্বাচ্ছন্দ্যময় অবস্থা, ভালো অবস্থা, কষ্টমুক্ত অবস্থা, মুসিবত মুক্ত অবস্থা, আফিয়তের অবস্থা, আরামের অবস্থা, এটা সেটা এটা কামনা করো সব সময়। কারণ কঠিন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না, সবরের দোয়া করার জন্য জায়েজ নেই। তো মানে আমাকে সবরের সিচুয়েশনে আল্লাহ ফেলে দাও, আর মুসিবত আসুক আর আমি যেন খুব ধৈর্য ধারণ করতে পারি, এইভাবে দোয়া করাটা ঠিক নয়। যাই হোক, আপনার আফিয়ত কামনা করা উচিত এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। যদি কোনো সিদ্ধান্তহীনতায় কেউ ভুগে, তাহলে পরামর্শ করা যেমন সুন্নাত, একইভাবে ইস্তেশারাও সুন্নাত, ইস্তেখারাও সুন্নাত। একটা দোয়া উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি ওয়াকিনি শাররা নাফসি, আল্লাহ ভালোটা আমার জন্য আপনি নির্ধারণ করে দিন,
ভালো এবং মঙ্গল যেটা এটা নির্ধারণ করে দিন ওয়াখতার লি বেস্ট ওয়ান আমাকে চয়েস করার তৌফিক দান করুন আপনি আমাকে আমার জন্য বেস্ট ওয়ান চয়েস করে দিন আমি অমুক জায়গায় বিদেশে যাব না যাব না ও কাজ করব কি করব না অমুক ব্যবসায় লাগবো না ওই অন্য ভিন্ন ব্যবসায় লেগে যাব কোনটা কোন পথ ধরব কোন বিজনেস অবলম্বন করব কোন জায়গায় বিয়ে করব কোন মানে একটা সাথে সাথে একটা সিদ্ধান্ত প্রতিদিন তো আর রাত্রি যাপন করে সিদ্ধান্ত নিতে হয় না অফিসিয়াল কাজ করতে হলে অনেক সময় ডেইলি কয়েকটা সিদ্ধান্ত নিতে হয় তো এই জন্য শর্ট ইস্তেখারা হলো আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি ওয়াকিনি শাররা নাফসি আল্লাহুম্মা খিরলি ভালোটা নির্ধারণ করুন আর ওয়াখতারলি বেস্ট ওয়ান আল্লাহ আপনি আমার জন্য চয়েস করে দিন ওয়াকিনি শাররা নাফসি আমার নফসের শর থেকে আমাকে রক্ষা করুন এই দোয়াটা আমরা করব এটা সব সময় পড়ার জন্য যে কোনো সিদ্ধান্তে আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দানের জন্য কোনো জায়গায় যদি সিদ্ধান্তহীনতায় আমি ভুগি তাহলে সব সময় উঠতে বসতে এই দোয়াটা যদি কন্টিনিউ পড়া যায় তাহলে কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা মনটা পাল্টে দেবেন এবং যেটা ভালো মঙ্গলজনক হিতকর উপকারী সেই সিদ্ধান্ত গ্রহণের আল্লাহ তাআলা তৌফিক দান করবেন অথবা যদি এইসব দোয়ার মাধ্যমে যে কোনো একটা পথ যদি কেউ অবলম্বন করেও নেয় তো আল্লাহ তাআলা রেজাল্ট অবশ্য ভালো রাখবেন পরিণতি ভালো রাখবেন ইনশাআল্লাহ তো এই চেষ্টা করা উচিত আর আর তো কোনো প্রশ্ন না এখানে জি না আমি আসলে শুরুতে আজকে যে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম কল আসলে আমরা কলের দিকে চলে যাব কল নেই এই জন্য আমি শুরুর আলোচনাটা ইনকমপ্লিট রয়ে গেছে আমি বলেছিলাম যে একটা হাদিস পড়েছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ যদি কোনো মানুষ আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য নিজেকে ছোট মনে করবে নিকৃষ্ট ভাববে নিজেকে ছোট মনে করবে নিকৃষ্ট মনে করবে রাফাআহুল্লাহ আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন মর্যাদাবান করবেন তার সম্মান বৃদ্ধি করে দেবেন উপরে উঠাবেন আল্লাহ তাকে সুবহানাল্লাহ কোন অনেক বড় কথা তো এই হাদিসের মধ্যে বোঝা যায় যে তাওয়াদু অবলম্বন করা কত জরুরি তাওয়াদুয়ের ফজিলত কি যদি কেউ নিজেকে ছোট মনে করে তো আমি বলেছিলাম যে তাওয়াদু বা বিনয় যেটাকে আমরা বলি এই এটা ফর্জ একটা দায়িত্ব নিজেকে ছোট মনে করা অন্যকে বড় মনে করা অন্যকে উত্তম মনে করা এটা কেবল একটা মুস্তাহাব আমল নয় বা করলে খুব ভালো না করলেও তেমন কোনো অসুবিধা নেই এমন কোনো কথা নয় যত বড়ই হয়ে যাই না কেন যত ফজিলতওয়ালা আমি হয়ে যাই না কেন যত নেক আমলের অধিকারী আমি হই না কেন নিজেকে ছোট মনে করা অধম মনে করা নিকৃষ্ট মনে করা অন্যদেরকে উত্তম মনে করা এটা একটা ফর্জ দায়িত্ব এর উল্টো করলে আমি হারাম করছি যতই নেক আমলের অধিকারী আমি হই না কেন মনে মনে যদি আমি নিজেকে বড় মনে করি আর অন্যদেরকে যদি আমি অধম মনে করি ছোট মনে করি নিকৃষ্ট ভাবি তাহলে আমি একটা হারাম গুনাহের কাজে ব্যস্ত আছি কবিরা গুনাহের মধ্যে ব্যস্ত আছি মারাত্মক কবিরা গুনাহের মধ্যে আছি অহংকারের গুনাহের গুনাহের মধ্যে আমি রয়েছি মাশাআল্লাহ মুফতি সাহেব এখানে আমার একটা সাথেই বলতেছি যে একটি হচ্ছে আপনি যেটা বলতেছেন তাওয়াদু এর বিপরীত যেটা হচ্ছে তাকাব্বুর তাকাব্বুর বা কিবর এবং আরেকটি আছে না যে উজব তো ওইটা উজব এবং তাকাব্বুরের পার্থক্য হয়তো হ্যাঁ এই এই বিষয়গুলো আসলে বিস্তারিত আলোচনা সাপেক্ষে আমরা সিম্পল আলোচনা করছি জি জি প্রাথমিক আলোচনা এই পর্যায়ে করছি যে যখন মানুষের মধ্যে নিজেকে ছোট মনে করে না মানুষ আর তখন তার মধ্যে তাকাব্বুর বাসা বেঁধে নেয় নিজেকে বড় মনে করার রোগ তার মধ্যে চলে আসে এই নিজেকে বড় মনে করার চারটা স্তর রয়েছে চার চারটি স্তর রয়েছে তো আমি ক্যান্সারের কোন স্টেজে আমি আছি তো ওটা জানতে হয় ফার্স্ট স্টেজ না সেকেন্ড স্টেজ না থার্ড না লাস্ট স্টেজে আমি আছি তো যদি অহংকারের বীজ মানুষের মধ্যে চলে আসে তাহলে এর প্রথম পর্যায় হলো উজব দ্বিতীয় পর্যায় হলো কিবর তৃতীয় পর্যায় হলো তাকাব্বুর আর চতুর্থ পর্যায় হলো ইস্তেকবার চতুর্থ পর্যায় হলো ইস্তেকবার ছোট বলা নয় এটা ছোট মনে করা নিজেকে মুখ দিয়ে বললেই কেবল এটা এই দাবিতে সত্যবাদী হওয়া জরুরি নয় আমি যে বলে ফেললাম আমি অধম ছোট নিকৃষ্ট এটা বলার নাম বিনয় নয় তাওয়াদু নয় বরং মনে করার নাম বাস্তবে অন্তর দিয়ে নিজেকে ছোট মনে করা এর নাম হলো তাওয়াদু আমরা অনেকে মনে করে বসে আরম্ভ করছি যে নিজে বলে ফেললাম আমি অধম গুনাহগার ছোট হযরত থানবী রহমতুল্লাহ আলীর কথা আমি শুরুতে বলেছি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত ছিলেন তিনি তিনি একটা কথা বলেছিলেন যে তিনি একটা কথা বলেছিলেন যে যদি কেউ চিন্তা করো একটু যখন নিজেকে অধম বলছো নিকৃষ্ট বলছো গুনাহগার বলছো ওই সময় যদি আরেকজন বলে যে আপনি সঠিক বলছেন একেবারে আপনি সবচেয়ে খারাপ আরও বেশি খারাপ
তো মনের মধ্যে কি কষ্টের উদ্রেক হবে, লজ্জায় চেহারা লাল হয়ে যাবে, না একেবারে স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করে নেবে এবং বলবে না আমার কথার সত্যায়ন আরেকজন করেছে, বিদায় আমার খুশি হওয়া উচিত। এর উল্টোটা যদি হয় তাহলে মনে করো এটা শুধু প্রশংসা কুড়ানোর জন্য এমনটা করছো, অন্তর দিয়ে এই কথাগুলো বলছো। আলহামদুলিল্লাহ, আমরা কন্টিনিউ করবো এই আলোচনা। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে একজন খোলা চলে আসছেন। সালামু আলাইকুম। জি, আপনার টিভির আওয়াজ কমান আর সরাসরি ফোনে কথা বলেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। টিভির আওয়াজ কমাই লক্ষ্য প্লিজ। আপনার টিভির ভলিউম কমাইয়া আমরার সাথে ফোনও আলা ফরক ইনশাল্লাহ। হুজুরের নাম্বার চাইরা ইনশাল্লাহ। কন্ট্রোল রুম দিয়ে কোনো সাথী পারলে দিয়ে দেন, আর না হয় ডোনেশন হটলাইনে ফোন করে বললে ওনারা দিয়ে দেবেন। লাইভে আমাদের জন্য দেওয়া ঠিক নয়। জি, লাইভে দেওয়া যাবে না। জি ইনশাল্লাহ। দেখি ওনারা লাইনে থাকলে হয়তো অপেক্ষা করবেন ইনশাল্লাহ। অনেকে ব্যক্তিগত অনেক জরুরি মশলা জিজ্ঞাসা করতে চান, ঠিক আছে, যেগুলো অন ইয়ারে বলা যায় না, অন ইয়ারে অনেক সময় বলা যায় না। ইভেন স্বপ্নের কথাও আমি বলি যে আপনার অন ইয়ারে স্বপ্ন না বলাটাই উচিত। ওই দিন আমার জি ঠিক আছে। নেক্সট কলার আমরা দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? নি মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর, আমি একটা জিনিস আপনার কাছে বুঝতে পারলাম। জি, আশা রাখছি উমরা যেতাম মাশাআল্লাহ। তো কি আপনার, আমার প্রথমে উমরা কি আমার করণীয় কি থাকে, তা ওগুলা যদি আপনার হয় নাকি, মাশাআল্লাহ আমরা কিছু বুঝলাম আর জানলাম, বুঝছেন? ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আমরা সময় বা যাই বা ইনকিয়া কৌশি আসলে আমরা প্রথমে কিতা কিতা করা, কোন ধরনের কি কিতা করা লাগে ওগুলা খাওয়া হয় নাকি, এটা বাঙালি লোক। ঠিক আছে, আপনার সুন্দর প্রশ্ন, মুফতি সাহেব আপনার উত্তর দিবা ইনশাআল্লাহ। আপনি শুনতে তা হক্কা। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি কিছু বলার চেষ্টা করছি। আপনি আসলে মশলাগুলো সব জানার জন্য উচিত হবে একটা কিতাবের মাধ্যমে আপনি জেনে নেবেন বিষয়গুলো, একটা বই পড়া, মশলা মশাইল সংক্রান্ত কিতাবাদি পড়াশোনা করা, এটা খুবই জরুরি একটা বিষয়। তো এরপরেও আমি সংক্ষিপ্ত একটা কিছু বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যে আপনি প্রথমে প্রথম যে কাজ হবে সেটা হলো নিয়ত করা, হরাম বাঁধা, হরাম আরম্ভ করা, এটা হবে একটা জরুরি বিষয়। তো আপনাদেরকে আমি সংক্ষেপে এখান থেকে একটু আমি বলবার চেষ্টা করছি। একটা মিকাত আছে, হরামের তিনটা সীমানা রয়েছে, একটাকে হারাম শরীফের যে তিনটা হুদুদে হারাম রয়েছে, একটা হলো মসজিদে হারামের চতুর্দিকে যেখানের ভেতরে গিয়ে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, 1 রাকাত পড়লে, এটা হলো একটা সীমানা। আর আরেকটা হলো সুমাইসিয়া যে এলাকা, ওই জায়গা পর্যন্ত, এটাকে হিল আর হারাম, এটা হলো হারামের দ্বিতীয় আরেকটা সীমা। এর ভিতরের অংশে গিয়ে কোনো কিছু শিকার করা হালাল নয়, এর বাইরে শিকার করা হালাল। কিন্তু যে এলাকার ভেতরে যাওয়ার পর আর কোনো জীবিত প্রাণীকে জবাহ করা মারা এটা জায়েজ নয়, এমনকি একটা পিপলিকাও মারা জায়েজ নয়। এই এলাকাটা হলো ওই সুমাইসিয়ার গেইটের ভেতরের অংশ, রাস্তায় পাওয়া যায় মক্কাতুল মুকাররমায় ঢোকার আগে। আর এরপরে তিন নম্বর আরেকটা সীমানা হলো মিকাত, অনেকগুলো মিকাত রয়েছে। অর্থাৎ মিকাতের ভেতরে যাওয়ার আগে এহরাম অবশ্যই বাঁধতে হবে, মিকাত ক্রস, এহরাম ছাড়া মিকাত ক্রস করা যাবে না, এটা হলো আরেকটা সীমানা। তো ওই মিকাতের আগে অথবা ঘরের থেকে আপনি এহরাম শুরু করতে পারেন। আর এহরাম, এহরামের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, নফল নামাজ পড়ে নিলেন সফরের জন্য। তো আর যদি মিকাতের ইমিডিয়েট আগে যদি আপনি এহরাম শুরু করতে চান, তাহলে সেই জায়গায় সেখানে তালবিয়া পড়তে হবে এবং আমরার নিয়ত করতে হবে। তিন কাজের মাধ্যমে এহরাম শুরু হয়, এখানে একটা মূলত ভুল। আমরা মনে করি শুধু কাপড় পরার নাম মনে হয় এহরাম, না, তিনটা কাজ একত্রে পাওয়া গেলে এর দ্বারা এহরাম হয়ে গেছে বোঝা যাবে। তিনটা কাজ কি? একটা হলো এহরামের চাদর বাঁধা পুরুষদের জন্য, মহিলাদের জন্য তো এগুলো নেই, মানে এহরামের আলাদা কোনো কাপড় নেই, কাপড় নেই। তো পুরুষরা এহরামের কাপড় পরবেন, কিন্তু এখনও এহরাম শুরু হয়নি। 2 নম্বর কাজ করতে হবে যে এখন থেকে আমি উমরার
احرامের নিয়ত করে নিলাম আর তিন নম্বর কাজ হলো ওই সময় একবার তালবিয়া পড়া তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই তালবিয়া পড়া এই তিনটা কাজের মাধ্যমে আপনার ইহরাম স্টার্ট হয়ে যাবে আর এটা মিকাত ক্রস করার আগে আপনাকে এই কাজটা করতে হবে প্লেনে অনেক সময় বলে দেওয়া হয় যে এখন মিকাত প্লেন ক্রস করে ফেলবে এর আগে আপনারা একটু সময়ের ভিতরে এখন থেকে দশ মিনিটের ভিতরে আপনারা ইহরাম বেঁধে নিন তাদের রোডম্যাপ অনুযায়ী তারা বলে দেয় অনেক সময় তো অনেক সময় এমন হয় যে আমরা ইহরামের চাদর পরে নেই কিন্তু জুতা মোজা ইত্যাদি পরে লন্ডনের এয়ারপোর্টগুলো ক্রস করি কারণ ঠান্ডা লেগে যাবে আমাদের শীতের মৌসুমে যদি যান আপনারা তাহলে আগে বাকি যদি আপনারা স্যান্ডেল পরে নেন আর এয়ার প্লেনের ভেতরে যাওয়ার পর ভিতরে থাকাবস্থায় অনেক সময় ইহরামের চাদর পরিবর্তন করা কষ্টকর হয় তো চাদর ইত্যাদি পরে নিলেন জুতা মোজা পরে নিলেন আর সেখানে প্লেনে বসার পর একটু পরে যখন আপনি রিল্যাক্স হয়ে গেলেন তখন জুতা মোজা ইত্যাদি খুলে ফেলে আপনি সাধারণ চাপ্পল পরে নিলেন যে চাপ্পল পরলে আপনার এই পায়ের মধ্যভাগের যে যে হাড্ডি রয়েছে হাড় রয়েছে ওইটা যেন খোলা থাকে এই ধরনের সিন্ডেল আপনাকে পড়তে হবে স্পঞ্জ ভালো হবে এর জন্য তো বাইরে বাসার থেকে যাওয়ার সময় সফরের নিয়তে দুই রাকাত নফল নামাজ যদি পড়ে নেন সেখানে যদি সুযোগ না থাকে আপনার নফল নামাজ পড়ে নেবেন উমরার আগে দুই রাকাত উমরার ইহরাম শুরু করার আগে দুই রাকাত নফল নামাজ পড়া একটা মুস্তাহাব আমল রয়েছে এটা ওই সময় যদি সুযোগ হয় না হয় ঘরে এই নিয়তে পড়ে নিতে পারেন আর এখনও উমরার নিয়ত করলেন না তো যখন শুধু কাপড় পরে নিলেন আর যখন থেকে ইহরাম স্টার্ট করবেন জুতা ইত্যাদি ইহরাম অনুযায়ী পড়লেন আর এরপরে আপনি নিয়ত করলেন এবং সাথে সাথে তালবিয়া পড়লেন এরপর থেকে আপনার জন্য সবচেয়ে বড় আমল হলো তালবিয়া পাঠ করতে থাকা কন্টিনিউ তালবিয়া পড়তে থাকা আর ভালো আমল হলো তালবিয়া হলো এনি সিচুয়েশন চেঞ্জ করার সাথে সাথে বসা থেকে দাঁড়াচ্ছেন একবার পড়বেন দাঁড়ানো অবস্থা থেকে বসছেন সিটে উঠতে হয় দাঁড়াতে হয় বসতে হয় মুভমেন্ট চেঞ্জ করার সময় আপনি এক একবার আপনি তালবিয়া পাঠ করবেন এহরামের যতগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো মেনে চলা আমাদের জন্য খুব জরুরি খুশবু ইত্যাদি ব্যবহার করবেন নয় এহরাম অবস্থায় গিয়ে মক্কাতুল মুকাররমায় ঢোকার পর হোটেলে গেলেন দেখলেন চেহারা ইত্যাদি আনফ্রেশ লম্বা সফর করে আসছেন গিয়েই খুশবুদার সাবান সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করে নেন তো আমি এক ভাইকে আমাদের এই ইস্ট লন্ডনের ছিলেন বললাম গিয়া দেখেন আপনি গিয়া ভুলে এইটা কাজ করে ফেলতে পারেন কারণ অনেকে জানেন না হোটেলে গিয়ে ঢোকার পরই ওয়াশরুমে যান ফ্রেশ হওয়ার জন্য আর এহরাম অবস্থায় গিয়ে প্রথমে হোটেলে ঢুকে গিয়ে দেখবেন দামি সুন্দর সাবান এটা একটু চেক করে দেখি এখন গিয়েই মুখে লাগাইয়া চেহারা দৌথ করে একেবারে অজু করতেছেন ফ্রেশ হচ্ছেন তো আমরা অনেক সময় গোসল করতে পারি না তো এমনটা করে ফেলি তো উনি মক্কাতুল মুকাররমায় গিয়ে ফোন করে আমাকে বলছেন ফোনের মধ্যে যে যেটা আপনি নিষেধ করছেন করা সত্ত্বেও আমি এইটাই আসিয়া বলে ভুলক্রমে আবার এইটাই করছি বলে আবার ওইটাই করে ফেলছি অথচ আপনি আগে আমাকে সতর্কবাণী দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন আপনি যে এটা ভুল হয়ে যেতে পারে তাই হয়েছে তো যাই হোক এরপরে আপনি বাইতুল্লাহ শরীফের মধ্যে দাখিল হবেন ফরজ নামাজের ওয়াক্ত যদি না হয় ফরজ নামাজের ওয়াক্ত হলে ফরজ নামাজ পড়ে নেবেন আর না হলে প্রথম কাজ হবে তওয়াফ করা ধন্যবাদ আর তওয়াফ করার পর ইস্তেমা করতে হয় এগুলো নিয়ম আপনি একটু জেনে নেবেন আমি ইনশাআল্লাহ এগুলো তওয়াফ এরপরে সাই এরপরে চুল কাটিয়ে নিজেকে হালাল হয়ে যাওয়া এর দ্বারা উমরা শেষ হয়ে যায় তো পুরো বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে অনেক বই পুস্তক আছে একটু সবসময় সবকিছু মুফতিসাব অনেক কিছু বলতে পারবেন কিন্তু সবকিছু আপনার স্মরণ থাকবে না আমরা এই জন্য ভালো হবে আপনি একটি উমরার বই কিনে ফেলবেন সহি শুদ্ধ একটি বই ইনশাআল্লাহ অনেক আমাদের মুফতি তাকি উসমানী সাহেবের একটা ইন্টারনেটেও আছে ইংলিশে ওইটাও আপনারা বের করে নিতে পারবেন হাজরত মুফতি তাকি উসমানী সাহেবের একটা সংক্ষিপ্ত নিয়ম পদ্ধতি উমরার এটা লেখা আছে হাজর মামরার জাযাকুমুল্লাহ খাইর আমাদের সময় শেষ হয়ে গেছে সম্মানিত দর্শকতা যদিও আমরা বেশি আপনাদের প্রশ্ন নিতে পারি নাই মুফতি সাহেবের আলোচ্য বিষয়ে উনি মানে মূল্যবান ওনার বক্তব্য রেখেছে আলহামদুলিল্লাহ আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন মুফতি সাহেবকে আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ আগামীতে আবারও দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু